গত কয়েকদিনের অস্থিরতার পর পাহাড়ের পরিস্থিতি আজ তুলনামূলক শান্ত, এ বিষয়ে জানতে যাচ্ছি রাঙামাটিতে স্টাফ করেসপন্ডেন্ট ফজলিলাহির কাছে। ফজলিলাহি, আজকে রাঙামাটির অবস্থা কেমন দেখছেন? সাগর, আমি একটি ভালো খবর দিয়ে আমি আপনাদের জানাতে চাই। প্রায় 46 ঘন্টা পর রাঙামাটি শহরে 140 ধারা প্রত্যাহার করা হয়েছে খানিকক্ষণ আগে। শুক্রবার সংঘাতের পর দুপুর 1টায় যে 144 ধারা জারি করা হয়েছিল, তারপর থেকেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক আমাদেরকে নিশ্চিত করেছেন আজ 11টা থেকে এই 144 ধারা প্রত্যাহার করা হয়েছে, কারণ পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। একই সাথে জানিয়ে রাখি যে পরিবহন ধর্মঘট এখনো চলমান আছে পরিবহন শ্রমিকদের, এবং পাহাড়ি শিক্ষার্থীদের যে সিএসটি ব্লকের 72 ঘন্টার সেটিও চলমান আছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন যা এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা সরকারি সর্বোচ্চ পর্যায়ে ক্ষতি নিরূপণ করে তালিকা প্রণয়ন প্রেরণ করবেন, এরপর তারা যেন ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। এইসব ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদেরকে আশ্বস্ত করেছেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি বনরূপা, এই এই জায়গাটির আশেপাশেই ধ্বংস, বেশ কিছু দোকানপাট অগ্নিসংযোগ করা হয়েছিল, তারাও আস্তে আস্তে সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছে আর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। জানছিলাম রাঙামাটির সর্বশেষ খবর। নিশ্চয় এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মাছ? করলার জুস আবার কেন? কালকে খেলাম। ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি, 3 বেলা করে দিব? আমার অপরাধটা কি ছিল? আমার কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো তাড়াতাড়ি আসো, আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা থ্যাংক ইউ তোমারে, এত সুন্দর এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও